আমার ভাই আর ভাবি দুজনে মিলে বলতেছে যে আমি যেহেতু ঘুমাচ্ছি আমার ভাবির কাঁধে মাথা রেখে, সো ওরা মারুফকে বলতেছে একটু ব্যাক ক্যামেরা দিয়ে আমাকে একটু দেখানোর জন্য। বাট আনফর্চুনেটলি যখন মারুফ আমাকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করতেছিল, তখন আসলে আমি আর ওই ক্যামেরাতে আসি নাই, ভাই আর ভাবিই শুধু আসছে। বিকজ মারুফ মানে খেয়াল করে নাই যে ওর ক্যামেরাটা আর একটু নিচু করতে হবে। সো এটা খুব মজা লাগছে, আমাকে একটু দেখা গেছে খুবই কম, ভাই ভাবি পিছনে বসে আছে, সাথে আমি ভাবির কাঁধে মাথা দিয়ে দিব্যি ঘুম দিচ্ছি। এনিওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা, সবার কেমন আছেন? সো মাদারীপুর যাওয়ার সেকেন্ড ব্লগ এটা, একটা ব্লগের মধ্যে আসলে সব কিছু দেখানো সম্ভব না। আর আমাদের ফেসবুকে একটু বা ইউটিউবে একটা মানে টাইম লিমিট আমাদের থাকে যে কতটুক পরিমাণ দেওয়া হলে ভালো হয়, সেক্ষেত্রে আসলে আমি একটু 10 মিনিটসের উপরে দিতে চাচ্ছিলাম না, দ্যাটস ওয়াই আমি একটু ভাগে ভাগে আপনাদেরকে ব্লগগুলো ইনশাল্লাহ দিব। আর এখন ইনশাল্লাহ আমরা খুবই কি বলবো যে খুবই এনজয় করছি, বিকজ দ্য রোডস আর এমটি, একদমই তেমন কোনো গাড়ি নাই, আর এত সুন্দর ঠান্ডা বাতাস। যদিও আমাদের গাড়ির ভিতরে এসি চলছে, বাট মাঝে মাঝে আমি আমার ভাইয়াকে বলি, ভাইয়া তুমি এসিটা বন্ধ করে দাও, দরজা জানালাগুলো খুলে দাও, তাহলে একটু ঠান্ডা বাতাস আসবে। বাট বিকজ অফ আসলে ডাস্ট, কিছু ধুলা আছে, যেহেতু দুই পাশে রোডের দোনো পাশেই কাজ চলছে, এই কারণে আসলে আমরা জানালাগুলো খুলতে পারি নাই। বাট আমি নর্মালি জানালা খুলে যাওয়াটাকে বেশি পছন্দ করি, বাইরের বাতাস আমার সবচেয়ে বেশি ভালো লাগে, দ্য প্রবলেম ইজ অনলি ডাস্ট। যাই হোক, আজকের এই জার্নিটা আমার কাছে অসাধারণ মনে হয়েছে, সব কিছুই, ওয়েদারটা খুবই সুন্দর ছিল, তার সাথে যেহেতু আমার ভাই ভাবি আছে এবং ভাইস্তা আছে, ভিডিওটাও আমার করা লাগছে না, সব কিছু মিলে আমি অনেক এনজয় করেছি। তবে মোস্ট অফ দ্য টাইম আমি শুয়েই ছিলাম, এর আগে আপনাদের বলেছি যে আমার যেহেতু মাইগ্রেন পেইন ছিল, সো আমি ট্রাই করেছি যে অলওয়েজ চোখ বন্ধ করে রাখার জন্য, যাতে আমার ব্যথাটা যতটুকু আছে তার থেকে যাতে বেড়ে না যায়। সো এনিওয়ে, আজকের এই ভিডিওতে আমার খুব পছন্দের একটি জায়গা, খুব ভালোবাসার ভালো লাগার একটি জায়গা, সেটা হচ্ছে সমুদ্র, নদী বা পুকুর, পানি, যেটাই আপনারা বলেন। যেহেতু আজকে নদীতে যাচ্ছি, তাও আবার পদ্মা নদী, পদ্মার ঢেউরে, এটা কি ভোলা যায়? সো ভিতরে একটা চরম রকম আনন্দ কাজ করছে, অনেক দিন পরে যাব গ্রামের বাড়িতে, প্রায় তো মনে হয় 4-5 বছর আগে আমি এসেছিলাম আমার ছেলে মেয়ে নিয়ে। সো একটা অন্যরকম আনন্দ কাজ করছে, মাকে দেখি না অনেক দিন হয়ে গেল। সো সবাই দোয়া করবেন যাতে সহি সালামতে সুন্দর করে আব্বু আম্মুকে নিয়ে বাসায় চলে আসতে পারি, ঢাকাতে চলে আসতে পারি। সো চলেন সামনে যাওয়া যাক, দেখা যাক কী অবস্থা সামনের ফেরিতে। আমরা আসলে যাব ফেরিতে, আপনাদেরকে আমি আগেই বলেছিলাম, বাট রাইট নাও এখানে যেই মানে ভিড় ইয়েটা হয়েছে, এটাকে কি বলে, জ্যাম, দেখেন এত বড় লম্বা লাইন, ইট ইজ ইম্পসিবল এখানে বসে থাকতে হবে। সো গাড়ি আমাদের রয়ে গেল, গাড়ির মধ্যে আমাদের জিনিসপত্র আছে, ওইটা পরে বাসায় বাড়িতে চলে যাবে, আর আমরা এখন লঞ্চে চলে যাব, বিকজ তাহলে আমরা একটু তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। তো চলেন তাহলে আমরা এখন লঞ্চের দিকে চলে যাই। ওকে,
যাওয়া তো মানুষ অনেক কম, এমনিতে নরমালি কিন্তু অনেক মানুষ থাকে, ঠিক না? এদিক দিয়ে যাওয়া আসা কিন্তু প্রচুর, আসলে বাংলাদেশে এমন একটা সময় আসবে যখন আর এরকম ফেরিঘাট বা লঞ্চ ঘাট এগুলো কিছুই থাকবে না। ভাবতে খুবই অবাক লাগে, বাট অ্যাটলিস্ট তখন আমি এই ভিডিওগুলো দেখতে পারবো, যদিও তখন হয়তো আমি অনেক বুড়ি হয়ে যাব। এনিওয়ে লেটস গো। হ্যালো, সো আমরা কিন্তু অলরেডি লঞ্চে উঠে গেলাম, বসছি আর কি। এই লঞ্চটা হচ্ছে কাওড়াখান্তি যাবে, ঠিক আছে? আমরা যে কাওড়াখান্তি নামবো না, তারপর হচ্ছে কিছু একটা তাই করে আমরা বসে যাই। সমুদ্র, নদী, পানি, যদিও আমি অনেক ভয় পাই পানিকে, বিকজ আমি নিজে সুইমিং জানি না, তাই আসলে কেমন যেন লাগে। বাট ন্যাচারাল যে কোনো কিছুই আমার খুবই পছন্দের। সো সকাল থেকে এখনও পর্যন্ত আমি চা খেতে পারি নাই, কফি খেতে পারি নাই, এর জন্য একদমই ভালো লাগছে না। সো মন চাচ্ছে যে এখানে বসে একটু চা কিংবা কফি খাই। সো ভাইয়াকে বললাম, দেখি ভাইয়া বলতেছে যে আচ্ছা আমি একটু ঘুরে আসি, দেখি কোথায় কফি পাওয়া যায়। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। ওয়াও, ভাইয়া কিন্তু কফি নিয়ে চলে আসছে। সো দিস ইজ দ্য টাইম ফর কফি। পানটার ঢেউ রে মোর শূন্য হৃদয় পাত নিয়ে যা জানে, পানটার ঢেউ রে মোর শূন্য হৃদয় পাত নিয়ে যা জানে, পানটার ঢেউ পদ্মার ঢেউ রে মোর শূন্য হৃদয় পদ নিয়ে যা যা রে, পদ্মার ঢেউ।